দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহসম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি। তিনি ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে বুধবার বিকেলে নিজ এলাকা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামে আসেন। এহতেশামুল হাসান ভূঁইয়া রুমির আগমনের খবরে এলাকার কয়েক হাজার নারী পুরুষ একত্রিত হয়। এ সময় স্থানীয় একটি মাঠে তাকে স্বাগত জানানোর জন্য জড়ো হয় এলাকাবাসী। বিভিন্ন বয়সের লোকজন এহতেশামুল হাসান ভূঁইয়া রুমিকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠে। এছাড়াও নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এতে ইমাম, মুয়াজ্জিন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি বলেন, করোনাকাল থেকে অদ্যবধি তিনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে ছিলেন। দুই উপজেলার 17টি ইউনিয়নের সবকয়টি গ্রামে ঘুরে ঘুরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত লিফলেট বিতরণ করেছেন তিনি। দুই উপজেলার আশ্রয়ণ প্রকল্প সহ সকল গরিব দুঃখী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন বলেই আজ সাধারণ মানুষ তাকে এই ভালোবাসা দিয়েছেন। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন আমাদের বর্তমান এমপি অ্যাডভোকেট আবুল হাশেম খান সাহেবকে। আমি আশাবাদী বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন সময়ে মানুষের পাশে আমি যেভাবে দাঁড়িয়েছি, করোনাকালীন থেকে সময় থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন গুজব সন্ত্রাসের বিরুদ্ধে আমি যেভাবে মানুষের কাছে পাড়ায় মহল্লায় মসজিদে মন্দিরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমি বুঝিয়েছি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক বার্তাগুলা লিফলেট আকারে প্রায় আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। মানুষের পাশে মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি। এসব দিক বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা যদি কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনটিকে আবার পুনর্বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি এই আসনে সবচেয়ে যোগ্য দাবিদার হতে পারি। এবং আমি মনে করি বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমার এই যৌবনের উদ্যম সময়ে আমি ওনাদের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি যদি দল থেকে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দিয়েছে, যদি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষজন দল থেকে যদি কোনো রেস্ট্রিকশন না আসে, তাহলেও ইনশাআল্লাহ আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। এবং আমি আশাবাদী বুড়িচং, শতভাগ আশাবাদী বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ আমার পরিশ্রমকে মূল্যায়ন করবে, আমার মেধাকে মূল্যায়ন করবে, আমার ত্যাগ ও শ্রমকে মূল্যায়নের মাধ্যমে আমি জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি আবার উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।